আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের আমাদের স্টে ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ এবং ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার জনাব মিজারুল কয়েস, এবং আমাদের সাথে রয়েছেন উদীচির গুলাম মুস্তফা সাহেব এবং জার্মান প্রবাসী লেখক জনাব গুলাম কিবরিয়া। আমরা কথা বলছি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে, গুলাম আবু জাকারিয়া। আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা বলছি এবং আমরা কথা বলছি ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম কিভাবে বাঙালির সংস্কৃতির দিকে ঝুঁকতে পারে সেসব নিয়ে আমরা কথা বলছি আজকে। এবং আমরা কথা বলছি দুদিনব্যাপী যে বইমেলা পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে সেটি নিয়ে, এবং আজকে সেটির উদ্বোধন হয়েছে। এবং গুলাম মুস্তফা ভাই এবং আমাদের দিলুনাসের সাহেবদের অক্লান্ত পরিশ্রমের ফসল এইটি, এবং সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে সেটি অর্গানাইজ করেছে এবং সেখানে আজকে প্রচুর লোক সমাগম হয়েছে, এবং মাননীয় মন্ত্রী সুদূর বাংলাদেশ থেকে চলে এসেছেন এখানে যোগ দিতে, এবং তিনি যোগ দিয়েছেন এবং আগামীকালকে বাংলা একাডেমির মহাপরিচালকও যোগ দিচ্ছেন বলে আমরা খবর পেয়েছি। মুস্তফা, আমি আপনার সাথে আপনার বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে আমি কথা বলছিলাম, এবং আপনাদের এটি বইমেলা আরও প্রসার করবেন, আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে? কারণ আপনারা ইস্ট লন্ডন কেন্দ্রিক করছেন এটা, এটা কি ব্রিটেনের যে আরও বিভিন্ন জায়গায় এবারই যাচ্ছে? আচ্ছা বলছি, তো সেটা হচ্ছে যে মানে সংক্ষেপে বলে নিচ্ছে যে আসলে আমরা তো এই প্ল্যাটফর্মটি আমরা করেছি যে আমাদের সাংস্কৃতিক আমরা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি আমরা আসলে প্রতিনিধিত্ব করতে চাই ব্রিটেন এবং বাংলাদেশ সরকারের সাথে, ব্রিটেনের সরকারের সাথে, বিভিন্ন সংগঠনগুলোর সাথে, সেটা লোকালি বলেন, ন্যাশনালি বলেন, সেন্ট্রালি বলেন, প্রতিনিধিত্ব করতে চাই আমাদের দেশকে। আমরা ব্র্যান্ডিং করতে চাই বাংলাদেশকে বিশ্বের দরবারে সগৌরবে তুলে ধরতে চাই আমাদের সংস্কৃতিকে, এবং সেই প্রক্রিয়ায় কাজটি আমরা শুরু করেছি। ছোট পরিসরে হলেও আমরা আস্তে আস্তে এটা বিস্তৃতি করছি, যেমন এবারই দুদিনব্যাপী হচ্ছে লন্ডনে, এবং তৃতীয় দিন 17 তারিখ হচ্ছে বার্মিংহাম। আচ্ছা, বার্মিংহামে বইমেলা আমাদের হচ্ছে, এবং আগামীতে এটা জার্মানিতেও, নেক্সট ইয়ার জার্মানিতেও প্ল্যান হচ্ছে, অলরেডি প্ল্যান হচ্ছে। তো এখন আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমরা আরও বড় পরিসরে করতে হলে তাহলে আমাদের দরকার রিসোর্সেস। এখন তো কোনো রিসোর্সেস ছাড়া তো আসলে এটা তো মানে সরকারি অনুদান বা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া তো কোনো দেশেই এত ওইভাবে করা যাবে না। তো ভলান্টারি সেক্টর হিসেবে আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা এটা করতে পারবো, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া হ্যাঁ তো এটা করা যাবে না। এই দেশে যত বড় বড় ফেস্টিভ্যাল হচ্ছে, আর্টস কাউন্সিল অফ ইংল্যান্ড যেখানে আমরা প্রতিনিধিত্ব করি, আমরা সেটা প্রতিনিধি আছি, জিএলএ গ্রেটার লন্ডন অথরিটি আপনারা জানেন, সেটা এডিনবার ফেস্টিভ্যাল বলেন, সেটা রিডিং ফেস্টিভ্যাল বলেন, আমাদের লন্ডন মেলাতে আমরা যুক্ত ছিলাম বলেন, সব কিছুই সরকারি পৃষ্ঠপোষকতায় হয়। তো এখন এই কথাটাই আমাদের ডায়ালগে আমরা যাচ্ছি যে সরকারের সাথে, যে আমরা মনে করি, আমরা এই কথাটা সবসময় বলছি যে আমরা মনে করি যে বহির্বিশ্বে যে বাঙালিরা থাকে, হ্যাঁ সেই বাঙালিদের জন্য ইভেন আমাদের দেশে যদি দেখেন বিভিন্ন দূতাবাসগুলো তাদের কালচার সেন্টার আছে, কোন দেশের নাই সেটা রাশিয়ান কালচার সেন্টার বলেন, রাশিয়ানদের বলেন, আমেরিকানদের বলেন, ভারতীয় বলেন, ইভেন ইরানের বলেন, সকল দেশের কালচার সেন্টার সেখানে আছে এবং কাজ করছে। এবং এই দেশে যদি বলেন ভারতের ধরেন নেহরু সেন্টার আছে, ওকে, এবং সেখানে আমরা ভারতীয় বিদ্যাভবন আছে, তাছাড়াও ছোটো ছোটো অনেক আছে, তারা সরাসরি পৃষ্ঠপোষকতা করছে গভর্নমেন্ট। তো আমরা বলছি যে বাংলাদেশের যে কালচারাল যে বাজেটটা থাকবে ভবিষ্যতে বা আছে, সেই কালচারাল বাজেট থেকে এই প্রবাসেও আমাদের সংস্কৃতিকে বিকাশের জন্য পৃষ্ঠপোষকতা সরাসরি আমাদের করা দরকার বলে আমরা মনে করি, এবং সেটাই আমরা দাবি করে যাচ্ছি। তার নাহলে সার্টেন লেভেল আমরা করে যাব, আমাদের কাজ তো আমরা করে যাবোই। আপনি আজকে বলেছেন যে কালচারাল অ্যাটাচি, হ্যাঁ হাই কমিশন, মাননীয় হাই কমিশনার, আপনাদের হাই কমিশনে কি কালচারাল অ্যাটাচি রয়েছে? আমরা দূতাবাসের কনটেক্সট একটু বুঝে নিই, আমাদের অ্যাটাশে একটি পদ। এখন আপনি একজন কর্মকর্তা, সে কাউন্সিলর হোক, ফার্স্ট সেক্রেটারি হোক, তাকে যে পোর্টফোলিও আপনি দেন, সে পোর্টফোলিওর কাজ সে করবে। মানে এটা এই কালচারাল অ্যাটাশের যে হিসেবে যে আবির্ভূত হতে হবে কিন্তু তার, যেমন ধরা যাক আপনি নিশ্চয়ই ইদানিংকার আপনার যে কতগুলো দেখবেন যে আমাদের কিছু অনুষ্ঠান আপনাদের চ্যানেল, অন্যান্য চ্যানেলে আমরা করেছি, সেখানে আপনি নিশ্চয়ই দেখবেন সহযোগিতায় লেখা আছে সংস্কৃতি প্রসার উদ্যোগ বাংলাদেশ হাইকমিশন লন্ডন। আমরা হাইকমিশনে এই সংস্কৃতি প্রসার উদ্যোগ একটি গ্রহণ করেছি, এবং তার আওতাতেই কিন্তু আমরা ধরুন রবীন্দ্রনাথের ওপরে আমি নিজে 3টে অনুষ্ঠানে আমি এসেছি, আর নজরুলের ওপরে 2টোতে, আমরা স্বয়ং
শেক্সপিয়ারের বার্থপ্লেস ট্রাস্টের সঙ্গে রবীন্দ্রনাথের নোবেল সেন্টেনারি উদযাপন শুধু করিনি, শ্রুতি গীতবিতান যেটি সুরের ধারা করেছে তার গ্লোবাল লঞ্চিং করেছে। এবং আমার জন্য গর্বের এই যে এটি বাংলাদেশে যিনি প্রথম লঞ্চিং করেন তিনি আমার শিক্ষক অমর্ত্য সেন, এবং এই গ্লোবাল লঞ্চিং করবার সুযোগ হয়েছে আমার। আমরা কিন্তু দূতাবাসের মধ্যে এই যেভাবেই ডেজিগনেট করি না কেন এই কর্মকাণ্ডটি করা সম্ভব। আমার যেটি মনে হয় সেটি হচ্ছে এই যে সকল দূতাবাসে একজন নির্দিষ্ট সংস্কৃতি বিষয়ক ফোকাল পয়েন্ট থাকাটা প্রয়োজন আছে। হ্যাঁ, তাকে আমি অ্যাটাচে বলুন, কাউন্সিলর বলুন, হোয়াট এভার ইট ইজ। সেজন্যে সরকারের পক্ষ থেকে যেমন তথ্যের জন্য একজন থাকতে পারে, বাণিজ্যের জন্য থাকতে পারে, এটি ভিন্নভাবে ক্রিয়েট করবার বিষয় নয়। কিন্তু আমরা যেমন আমি যখন ফরেন সেক্রেটারি হিসেবে আমার অন্যতম শেষ কাজটির মধ্যে ছিল যে সকল দূতাবাসে আমরা ট্যুরিজম সংশ্লিষ্ট একজন ফোকাল পয়েন্ট আমরা করে দিয়েছি। তো কিন্তু প্রসঙ্গটি খুব জরুরি এই জন্যে যে আমরা কোন ফোকাল পয়েন্টের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলোকে প্রসারিত করব, এর সঙ্গে আমরা যোগাযোগের ক্ষেত্রগুলো নির্মাণ করব, আমরা লোকালি এবং বাংলাদেশে যে একটি একটি কি বলবো একটা সাপ্লাই লাইন, একটা একটা আদান প্রদানের জায়গা আছে, এবং এখান থেকে ব্যক্তি যাওয়া থেকে শুরু করে এখান থেকে সাংস্কৃতিক প্রোডাক্ট যাওয়ার ওধার থেকেও আসার এই কাজগুলো করবার জন্য যদি একজন ডেজিগনেটেড থাকে তাহলে সবাই জানে কোন দরজায় টোকা দিতে হবে। তো সেই ফোকাল পয়েন্টে থাকাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মাননীয় কমিশনার, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে বৈশাখ মাস আসলে বৈশাখী মেলা নিয়ে বা বৈশাখ মাস আসলেই আমাদের মানে একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং সেটি হচ্ছে যে